এই ক্রিয়েচারটি যদি তার বডি থেকে এই রকম জিনিসগুলো বের করতে থাকে তাহলে বুঝতে হবে এটি আপনাকে মারার জন্য তৈরি হচ্ছে। আসলে এই ক্রিয়েচারটির নাম হচ্ছে সিকিউকাম্বার এবং এটা তার বডি থেকে যে জিনিসগুলো বের করছে এটা হচ্ছে তার ইন্টারনাল অর্গান। কিন্তু এই কিউকাম্বার এটা কেন করে? আসলে এটাকে যখন অন্য কোনো ক্রিয়েচার অ্যাটাক করতে যায় তখন এটা তার বডি থেকে এই রকম সাদা জিনিসগুলো বের করে থাকে। আর যদি শিকার বড় হয়ে থাকে তাহলে এটা তার বডিকে কভার করে নিতে পারে, কিন্তু যদি শিকারই ছোট হয় তাহলে সেটার মধ্যেই ফেঁসে যাবে। এখন আপনার কথা হলো এটা এই জিনিসটি বের করার পর কি জীবিত থাকতে পারে? এটার উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এটার অর্গ্যানসগুলো কিছুদিন পর আবার বেড়ে যায়।